কাজেই বিএনপিকে আসলে 28 তারিখে কিছু একটা হয়তো বড় ধরনের কর্মসূচিতে যেতে হবে। বিএনপির সামনে কিন্তু সময় নাই, তারা যে তারা তো একটা দাবি নিয়ে আন্দোলন করতেছে এবং এই দাবির পরেও পেছনের কথা হলো তারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়া হোক আর দাবি আদায় হোক, তাদের জন্য হাতের সময় খুবই কম। 28 তারিখের পরে তারা আরেকটা সমাবেশের ঘোষণা করবে, আরেকটা কর্মসূচি দিবে, এগুলো আসলে পাবলিক খাবে না। আবার 28 তারিখে যে 8 তারিখে ঘোষণা দিবেন, এগুলো হলো কি এক ধরনের মানে ওই যে মানে গাধার সামনে যে মুলা ঝুলাই দেওয়া এরকম মানে মনে হতে পারে কারো কারো কাছে। যে কথাটি বলছিলেন ডাক্তার শাকত হোসেন শান্ত, যে তেমন বড় কিছু আসলে হবে না বলেই মনে করছেন, কিন্তু আসলে সরকার আসলে আন্তর্জাতিক চাপ থেকে আমরা সহিংসতার দিক থেকে সরে যাচ্ছি নাকি আসলে 28 অক্টোবর যেটি হবে সেটি আসলে 10 ডিসেম্বরের মতো একটি পরিণতি দেখতে যাচ্ছি আমরা। 10 ডিসেম্বর আসলে কি হয়েছিল? কিছুই তো হয়নি। জি, তো বাট 10 ডিসেম্বরের মতো এবার হবে না। এবার আমি মনে করি দেখেন বিএনপির সামনে, আপনি যদি খুব লজিক্যালি চিন্তা করেন, বিএনপির সামনে কিন্তু সময় নাই, তারা যে তারা তো একটা দাবি নিয়ে আন্দোলন করতেছে এবং এই দাবির পরেও পেছনের কথা হলো তারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়া হোক আর দাবি আদায় হোক, তাদের জন্য হাতের সময় খুবই কম এবং 28 তারিখের পরে তারা আরেকটা সমাবেশের ঘোষণা করবে, আরেকটা কর্মসূচি দিবে, এগুলো আসলে পাবলিক খাবে না। আপনি সব 18 তারিখের সমাবেশ করে 28 তারিখের সমাবেশ ঘোষণা দিলেন, আবার 28 তারিখে যে 8 তারিখে ঘোষণা দিবেন, এগুলো হলো কি এক ধরনের মানে ওই যে মানে গাধার সামনে যে মুলা ঝুলাই দেওয়া এরকম মানে মনে হতে পারে কারো কারো কাছে। কাজেই বিএনপিকে আসলে 28 তারিখে কিছু একটা হয়তো বড় ধরনের কর্মসূচিতে যেতে হবে, অথবা হয়তো লাগাতার কোনো কর্মসূচি তারা যেতে পারে বলে আমার ধারণা, কারণ তাদের তো আসলে এরপর সময় থাকবে না। আবার কর্মসূচিটা ঘোষণার আগেই আওয়ামী লীগের যে মানে যে অভ্যাসটা ছিল এর আগে, যে কথাটা ডক্টর শায়ন্ত বললেন যে বিভাগীয় সমাবেশগুলোতে আওয়ামী লীগ যে কাজটা করেছে তাদেরকে ঢুকতেই দেয় না শহরের মধ্যে, জেলা শহরে রাস্তাঘাট বন্ধ ছিল, ওই পরিবহন ধর্মঘট হতো, কী কী দাবিতে জন্য উদ্ভট উদ্ভট দাবিতে, যে দাবিগুলো পরে আর শোনা যায় না কিন্তু, তো ওইগুলো ওরকমভাবে যে বন্ধ করার কোনো পায়তারা থাকলেও পিটার হার যখন দেখা করছে আজকে, আমার মনে হয় ওই ওই ধরনের মতলব থেকেও তারা এবার হয়তো একটু সরে আসবে, এটা আমার ধারণা। তার মানে 28 তারিখে একটা সমাবেশ হবে। আমার যেটা মনে হচ্ছে যে 28 তারিখের সমাবেশটাই তো মূল না, সমাবেশের লোকজন আসবে, মির্জা ফখরুল বক্তৃতা দেবেন অথবা অন্য বক্তৃতা দেবেন, এটি তো মূল না। তারপরে তো তারা এখান থেকে কিছু একটা করবে, কিছু একটা বলবে, কিছু একটা করতে চাইবে, কোনো একটা লাগাতার কর্মসূচি কি এখন আছে বিএনপির কাছে? কি সেই সময়টি কি এখন আছে বিএনপি? না, 28 তারিখ পর্যন্ত, 28 তারিখে তারা ঘোষণা করতে পারে। আমার ধারণা 28 তারিখে তারা এতদিন ঘোষণা কেন করে নাই, এটা হলো কি তারা হয়তো চিন্তা করছে যে আমাদের ওই তফসিল ঘোষণা পর্যন্ত অতদিন পর্যন্ত লাগাতার একটা কর্মসূচিকে চালিয়ে রাখার মতো অবস্থা হতে ছিল না। তারা 28 তারিখে যদি করে, যদি নভেম্বরের সেকেন্ড উইকে তারা তফসিল ঘোষণা করে, মাত্র 2 সপ্তাহ, তো 2 সপ্তাহ তারা হয়তো একটা কন্টিনিউ করতে পারবে বলে আমার ধারণা। তো সেই ধরনের যদি কিছু হয় আলটিমেটলি কিন্তু দেশ একটা, আমি মনে করি একটা সংঘাত অথবা অস্থিরতার দিকে যাচ্ছে।